তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্ভুক্ত 54টি বুথ অফিসের একই সাথে উদ্বোধন হয়েছে মঙ্গলবার। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারা এবং তেলিয়ামুড়া মণ্ডল নেতৃত্ব। দলে কর্মী সমর্থকদের মধ্যে এদিন উৎসাহ বাড়িয়ে তোলেন বিধায়িকা। সবকটি বুথ অফিসের উদ্বোধন সেরে মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া মণ্ডল কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন বিধায়িকা। তিনি আরও বলেন, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমানে ভারতবর্ষে একটি বিকাশের সরকার চলছে এবং এই বিকাশের ধারাকে অব্যাহত রাখতে আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার 2টি আসনে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠানো হবে বিজেপি প্রার্থীদের। এর পাশাপাশি রাজ্যে বিরোধী বাম গ্রেস জোটেরও সমালোচনা করেন তিনি। যিনি বলেছেন মহিলাদের আত্মনির্ভর না হলে এই দেশ এগোবে না, এই দেশ অর্থনৈতিক স্বাধীনতা পাবে না যতদিন মায়েরা মেয়েরা অর্থনৈতিক স্বাধীনতা না পায়। আরেক নরেন্দ্র, যিনি নরেন্দ্র দামোদর দাস মোদি দেশের প্রধানমন্ত্রী, তিনি এই দেশের মহিলাদের আত্মনির্ভর করার জন্য সেলফ হেল্প গ্রুপ করে লাখ কোটি দিদি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছেন। এই দেশের 2 কোটিরও বেশি দিদি ইতিমধ্যেই লাখপতি হয়েছে। সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট করা, বিকশিত ভারত করা এবং এই দেশের কোটি কোটি মানুষের মনে দেশপ্রেম জাগ্রত করা, ভারত মাকে সম্মান করার সেই অনুপ্রেরণা কিন্তু দেশের প্রধানমন্ত্রী দিয়েছেন। প্রত্যেকটি পরিবার থেকে, প্রত্যেকটি বাড়ি থেকে মাটি নিয়ে অমৃত বাটিকা নির্মাণ এর আগে কোনো প্রধানমন্ত্রী করতে পারেননি। এক প্রধানমন্ত্রীর আহ্বানে হার ঘাট তিরঙ্গা ঝান্ডা আমরা উড়িয়েছি। আমরা 1947 সালে স্বাধীনতা পেয়েছি, 2047 সাল 100 বছর পূর্তি কিভাবে হবে সেই যোজনা প্রধানমন্ত্রী তৈরি করেছে। সেদিন হয়তো প্রধানমন্ত্রী অন্য কেউ হতে পারে, কিন্তু সেই যোজনা কিন্তু প্রধানমন্ত্রী তৈরি করে গেছেন। স্বাধীনতার 50 বছরে কিন্তু আরেকজন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি স্বাধীনতাকে সেই সম্মান দিতে পারেননি যে সম্মান দিয়েছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং মেরা মিট্টি মেরা দেশ, এই যে স্লোগান, যেটা স্লোগান নয় সেটা বাস্তবায়িত করেছেন প্রধানমন্ত্রী। এবার দেশের নির্বাচন, দেশের এদিন এই সাংবাদিক সম্মেলনে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি তেলিয়ামুড়া মণ্ডলের সহসভাপতি নীতিন কুমার সাহা এবং মণ্ডলের সম্পাদক নন্দন রায়। ভারতীয় জনতা পার্টি সরকারের বিগত দিনের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান সম্পর্কে এদিন বিস্তারিত আলোচনা করেছেন তারা। উনি করেছেন ইচারবিল স্কুল, তারপর আমাদের শিশু বিহার মানে ইংলিশ মিডিয়াম স্কুল, তেলিয়ামুড়া হায়ার সেকেন্ডারি স্কুল, প্রত্যেকটা স্কুলের জন্য উনি টাকা বরাদ্দ করেছেন, শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানোর জন্য এবং সিবিএসই কোর্স। কারণ এই এই রাজ্যের মানুষ, এই তেলিয়ামুড়ার সন্তানরা যাতে, কৃতি সন্তানরা যাতে ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে সেই ব্যবস্থাটা তিনি করেছেন, সেটাও আমাদের একটা বিশাল বড় পাওনা। আর আমাদের তেলিয়ামুড়াবাসীর জন্য সবচেয়ে একটা অভিশাপ ছিল, অনেক নেতৃত্ব তেলিয়ামুড়াতে তারা দীর্ঘ 25 বছর, আমি নাম বলবো না, নাম বলতে অনিচ্ছুক, অনেক মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, বড় বড় নেতৃত্ব, যাদের নাম শুনে আমরা ছোটো থেকে বড় হয়েছি, একটা মানে জলের নদী যখন তার গতিপথ হারায়, কিন্তু তারা সেই উপযুক্ত, তেলিয়ামুড়ার নোটিফাইড এরিয়া ছিল, তারপর নগর পঞ্চায়েত, তারপর পুর পরিষদ, আমাদের 6 বছর আগে যখন আমরা এখানে সরকার গঠন করেছি, আমরা পৌর পরিষদ পেয়েছি, কিন্তু পৌর পরিষদের একটা পৌর নাগরিকের যে প্রত্যেক দিনের যে মানে পানীয় জলের ব্যবস্থা করা, সেটা তারা করতে মানে পারেনি বা সদিচ্ছা ছিল না। আমার জানা মতে ওনার নেতৃত্বে, ওনার সুযোগ্য চিন্তাধারার ফসল হিসাবে আমরা 5 কোটি টাকা মানে মানে স্যাংশন উনি এনেছেন, চাকমাঘাট থেকে পাইপলাইনে উনি জলের ব্যবস্থা করেছেন। অন্যদিকে মণ্ডল কার্যালয়ে উপস্থিত থেকে এদিন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন সিপিআইএমের অন্যতম নেতৃত্ব তথা বাম আমলে তেলিয়ামুড়া পৌর পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান জয়দেব গুহ। 2008 সাল থেকে আমি মণ্ডল কমিউনিস্ট পার্টির মার্গদের সঙ্গে জড়িত ছিলাম, তো যখন আমাদের সরকার মানে এই সরকার যখন যায় তখন একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু তারপরে যখন দেখলাম ভারতীয় জনতা পার্টির উন্নয়নমূলক কাজগুলো, যেরকম ভারতবর্ষে যে 370 ধারা বা তালাক আইন বা এই বিভিন্ন ধরনের কাজগুলো আমাকে এত প্রভাবিত করেছে যে আমাকে, আমি যে চিন্তা করলাম যে নেক্সট ফিউচার এটাই, এবং ফিউচার যদি
বাঁচিয়ে রাখতে হয়। সেই জন্য বাড়িতে সংরক্ষণ যোগদান করলে আমার মনে হয় আমার খুব ভালো হবে এবং আগামী দিনে ভবিষ্যতে তেলে আমার উন্নয়নমূলক কাজে আজকে থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি ভারতীয় জনতা পার্টির সঙ্গে এবং তিনি আমরা মণ্ডল কর্তৃপক্ষের সঙ্গে মিলেমিশে আমি কাজ করার অঙ্গীকার করছি। জানাই যদিও আমরা বিরোধী মতাদর্শ বিরোধী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।